আসসালামু আলাইকুম আমি আশ্রীরকন হোসেন গণপতি বাংলাদেশ সরকার বাংলাদেশ আঞ্চল ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রত্যেক জেলা ওরই এবং বিভাগ ওরই ভাগ ভাগ করে নিয়োগ পরীক্ষা এবং বাছাই পরীক্ষা হবে সেটা কোন কোন জেলা হবে কত তারিখ হবে কি তার বার হবে এবং থান কোথায় সেগুলো বিষয় আলাদা আলাদা থাকবে তাই প্রত্যেকেরই এই ভিডিওটি দেখার প্রয়োজন রেঞ্জের নাম খুলনা ও বরিশাল জেলার নাম মেহেরপুর বরিশাল ভোলা ঝালকাঠি পিরোজপুর বরকোনা ও পটুয়াখালী তারিখ সাত এগারো দুই দিন সোমবার সকাল আটগটিকা নির্বাচনের থান আনচার ও বিডিবি একাডেমি শফিপুর গাজীপুর এই যে কয়টি জেলা এখানে আছে এই কয়েকটি জেলার লোকজনই কিন্তু শুধুমাত্র সাতে নভেম্বরে বাছাই হবে এবং বাকিগুলো আবার যখন আসবে অবশ্যই এভাবে নোটিশ দেওয়া হবে তো এই কয়েকটি জেলা এবং খুলনা ও বরিশাল বিভাগের যারা আছেন তাদের পরীক্ষার মাঠে কি কি নিয়ে যেতে হবে এবং কিভাবে যাবেন সম্পূর্ণ বিষয় এখানে বলা আছে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রার্থীদের পরীক্ষার অংশগ্রহণের জন্য কি কি নিয়ে যেতে হবে কাগজপত্র অনলাইন হতে পিনকিত আবেদনপত্র ও প্রবেশপত্র আপনি যখন আবেদনপত্র করেছেন তখন একটি পিন ফটোকপি আপনাকে অবশ্যই দিয়েছে সেটি সহ এবং প্রবেশপত্র নিয়ে আপনার আসতে হবে পেন্সিল ও স্কিল স্কিম বোর্ড মানে পরীক্ষা দিতে আপনার যা লাগবে সম্পূর্ণ কিছু আপনার নিয়ে যেতে হবে তারপর হচ্ছে তিন নম্বরে পত্রিকা প্রকাশিত নিম্ন বিজ্ঞপ্তির কমিক নং ছয়ে উল্লিখিত নিম্ন বর্ধিত কাগজপত্র আপনার ক থেকে উমুখ পর্যন্ত সকল শ্রেণীর যে কাগজপত্রগুলো আছে প্রথম শ্রেণীর গেজেট দ্বারা সত্যিত করতে হবে এবং আপনি যদি ইউনিয়ন অথবা পৌরসভার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মেয়র অথবা চেয়ারম্যানের গ্যাজেট যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো অবশ্যই আপনাকে সত্যয়িত করতে হবে তারপর হচ্ছে আপনার যে আপনি নাগরিকত্ব সেখানে সেটাও কিন্তু আপনার সত্যায়িত করতে হবে তারপর হচ্ছে আপনার এনআইডি ফটোকপি সেটাও কিন্তু আপনার সত্যায়িত করে নিয়ে আসবেন তারপর হচ্ছে আপনার আপনি যে ব্যাটেলিয়ানের চাকরি করবেন সেটাতে আপনার পরিবারের সম্মতি আছে কি না সেই সম্মতি নিয়ে একটি যে পত্রটা সেটাও নিয়ে আসতে হবে এবং সেটাও কিন্তু চেয়ারম্যান দ্বারা এবং যদি আপনি পৌরসভা হয়ে থাকেন কাউন্সিল দ্বারা আপনাকে কী করতে হবে সত্যইত করে তারপরে নিয়ে আসতে হবে তারপর হচ্ছে আপনি বিবাহিত না অবিবাহিত সেটাও কিন্তু আপনার ইউনিয়ন চেয়ারম্যানের দ্বারা সত্যইত করে তারপরে নিয়ে আসতে হবে যদি আপনি সত্যৈত ছাড়া আনেন তাহলে কিন্তু কাজ হবে না সেই জন্যে বলা হয়েছে ক থেকে অম পর্যন্ত সকল কাগজপত্র আপনার সত্যিত করে নিয়ে আসতে হবে তারপর হচ্ছে চার নম্বরে শারীরিক যোগ্যতা লিখিত ও মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় আপনি যদি প্রথম বাস প্রাথমিক যে বাসিন্দা আছে সেটাতে যদি আপনি টিকে যান টিকা যাওয়ার পরে আপনার হবে কি লিখিত পরীক্ষা হবে এবং কি মৌখিক পরীক্ষা হবে মৌখিক পরীক্ষা হওয়ার পরে তারপরে আপনার যে ফাইনালি যখন আপনার মৌখিক পরীক্ষা নেওয়া হবে সেই সময় আপনার যে কাগজপত্রগুলো আছে সেই কাগজপত্রগুলোর মূল যে কাগজপত্রগুলো যেমন আপনার অরিজিনাল সার্টিফিকেট অরিজিনাল ভোটার আইডি কার্ড সব কিছুই কিন্তু আপনাকে শো করতে হবে অবশ্যই সেগুলো আপনি সাথে নিয়ে আসবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনার ছয় পাঁচ নম্বরে কোঠার আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে যদি আপনি কোনো কোঠা দিয়ে মুক্তিযোদ্ধা বা প্রতিবন্ধী এইসব কোঠা দিয়ে যদি কোনো আবেদন করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার সেই কোঠার যে কাগজপত্রগুলো সেগুলোও কিন্তু সত্যিত করে করেই নিয়ে আসতে হবে ঠিক আছে এই বিষয়গুলো অবশ্যই কিন্তু আপনাকে মানতে হবে শেষে যে কথাটি বলা আছে যে সকল প্রার্থীগণ মাস্ক পরিধান করবেন এবং করোনার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এই বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এবং কি যে কাগজপত্র যে বিষয়গুলো অবশ্যই ক থেকে মো পর্যন্ত সত্যিত করে নিয়ে আসবেন তারপরে যদি আরও কোনো কিছু বিষয় আপনার জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে ফাঁসিয়ে থাকবেন